বিকশিত প্রীতি কুসুমহে এ আনন্দ বসন্ত সমাগমে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুছ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুছ যোগ শোভিত মুক্তারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্কার। আজ সরস্বতী পূজার এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই শৈল্পিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজকে এই দিনটিতে আমার সঙ্গীত সংস্থা কাহিনী কলা কেন্দ্রের বেশ কিছু সঙ্গীত শিক্ষার্থী তারা তাদের মতো করে বাড়ি থেকে কিছু গান আপনাদের সামনে পরিবেশন করবে। তার মধ্যে আমার ছোট্ট শিক্ষার্থী থেকে বড় শিক্ষার্থীরাও রয়েছে, যারা একদম সদ্য শিক্ষার্থী, ছোট্ট ছোট্ট, তারা তাদের মতো করে গান পরিবেশন করেছে, এবং যারা আমার পরবর্তীতে ভালো করে গান বাজনা করার চেষ্টা করছে, এবং যারা আমার সিনিয়র স্টুডেন্ট তারাও তাদের মতো করে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করবে। সরস্বতী পুজোর আজকের এই অনুষ্ঠানটি আমরা একটু অন্যভাবেই করে থাকি, কিন্তু সেই করোনা মহামারী যা বিগত এক বছর ধরে যার প্রাদুর্ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, দুর্বিষহ একটি সময় চলেছে, সে সময়টাতে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এটা ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, মঞ্চ খুলেছে, গান বাজনা হচ্ছে কিছুটা আগের মতো, কিন্তু যেহেতু এখনও শিক্ষার্থী, বিদ্যালয়, এই জায়গাগুলো এখনও অবধি মহামারী প্রাদুর্ভাবের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং সে নিষেধাজ্ঞা বহাল আছে, তাই আমরা চেষ্টা করেছি আমাদের এই সরস্বতী পুজোর অনুষ্ঠানটি অনলাইনেই করব। এই অনুষ্ঠানটিতে আমার যে কজন শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে কাহিনী কলা কেন্দ্রের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই অনলাইন অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা দেখুন অনুষ্ঠান কেমন লাগলো তা জানাবেন, এবং এই সরস্বতী পুজোয় কাহিনী কলা কেন্দ্রের এই অনুষ্ঠান এবং কাহিনী কলা কেন্দ্রের পাশে আপনারা থাকবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে কামনা করব। নমস্কার। জয় জয় হে ভগবতী সুরভারতী, তব চরণো প্রণমামহ নাদ ব্রহ্মময়ী, জয় বাগীশ্বরী নাদ ব্রহ্মময়ী, জয় বাগীশ্বরী।
ईश्वरी शरणं ते गच्छामः। मम ते शरण्या त्रिभुवन धन्या सुरमुनि वन्दित चरणा नवरस मधुरा कविता मुखरा स्मित रुचि रुचिरा भरना। जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमामः। आसीना भव मानस हंसे कुन्दतु शशि धवले हर जड़तांकुरु बुद्धि विकासन सीत पंकज तनु विमले हर जड़तांकुरु बुद्धि विकासन सीत पंकज तनु विमले ललित कलामयी ज्ञान विभामयी वीणा पुस्तक हारिणी। जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमामः। नाद ब्रह्ममयी जय वागीश्वरी नाद ब्रह्ममयी जय वागीश्वरी शरणं ते गच्छामः। जय जय हे भगवती सुरभारती जय जय हे भगवती जय जय हे भगवती जय जय हे भगवती सुरभारती तव चरणो प्रणमामः। বেরিয়ে বুলবুল পাখি।
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলাম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলাম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেবনারে ডুবে যাও রূপ সাগরে, পথিকয় ভেবনারে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে
আর দিও না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলাম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলাম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। Thank you.
Thank you.
सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यं देहि नमोस्तुते। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यं देहि नमोस्तुते। আমাদের কাহিনী কলা কেন্দ্রের প্রত্যেক শিক্ষার্থী তাদের মতো করে তাদের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছে আপনাদের সামনে অনুষ্ঠান পরিবেশন করার চেষ্টা করল। আপনাদের কেমন লেগেছে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের ভালো মন্দ ভালোবাসা পথ চলা প্রেরণা সবটার উপরে নির্ভর করছে কাহিনী কলা কেন্দ্রের ভবিষ্যৎ। আমরা সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবেসে এগিয়ে চলব, তাই আজকের বাগদেবী বন্দনায় আমাদের এটাই প্রতিজ্ঞা, যতদিন চলব যতদিন কাহিনী কলাকেন্দ্র থাকবে সঙ্গীতের হাত শক্ত করে ধরবে। আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার অঙ্গীকার, সারা জীবন সাংগীতিকভাবে সৎ থাকব। নমস্কার।